আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং যারা সুস্থ নেই, যারা অসুস্থ আছেন এই মুহূর্তে, তাদের জন্য আমাদের দোয়া রইল যাতে খুব অল্প সময়ের ভিতরে আপনারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। দর্শক, আমার সাথে সেটে যিনি বসে আছেন আমাদের একজন পুরাতন পেশেন্ট, যদি উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালের খুব কাছেই ওনার বাসা। ওনার যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসেন, অনেক পুরাতন, প্রায় 1992 সাল থেকে উনি এই সমস্যাটা নিয়ে ভুগছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, অসংখ্য ডক্টরও দেখিয়েছেন, কখনো ভালো থাকেন আবার কখনো খারাপ, এই নিয়েই আসলে জীবনটা চলেছে। তো দর্শক, আসুন না একটু শুনি ওনার কাছ থেকে কি কি সমস্যা ছিল ওনার, সেই পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবো। তার আগে একটু আমি একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলেন। বাসা আমরা জানি আমাদের এই মোহাম্মদপুরে আপনার বাসা, ডিপিআরসি হসপিটালের খুব কাছে। আমাদের দর্শকদের জন্য যদি একটু সেই প্রথম থেকে বলতেন যে 1992 সাল থেকে যে সমস্যাটা, তখন তো একদম প্রায় আপনি ইয়াং, তো কি হয়েছিল তখন? আমার প্রথমে শুরু হলো পিঠের ব্যথা, মেরুদণ্ডে। আচ্ছা, তখন ডাক্তারটা বললো যে মেরুদণ্ডে অস্টিওআর্থ্রাইটিস, বললো যে হাড়ের ক্ষয়। আচ্ছা, তারপর থেকে আমি বহু চিকিৎসা করছি এবং ভারতেও গেছি, কোনটাই আমার কাজ হয় নাই। হঠাৎ 94-এ আমার বাম হাঁটুটা হঠাৎ করে দেখে আমি হাঁটতে পারতেছি না। আচ্ছা, ফুলে গিয়েছিল? না, ফুলে টলে না, একদম ঘরে দিতে পারছি। তো সকালে ঘুম থেকে উঠেছে, উঠে আপনি দেখছেন যে এটা আমার ঠিক খেয়াল নাই, এটা তো 94-তে তো না, 15 সালে তো আমার অতটা খেয়াল নাই, একদম আমি অকিছু হয়ে গেছিলাম। আচ্ছা, মানে একটা তো কোমর ব্যথা, সেই কোমর ব্যথাটা সাংঘাতিক ব্যথা, সেই ব্যথার জন্য স্বাভাবিক কাজগুলো অনেক কিছুই করতে পারে না, সাংসারিক যে কাজগুলো রেগুলারলি আগে করতেন খুব উদ্যমের সাথে, সেই কাজগুলো একে করতে পারছেন না, এখন হঠাৎ করে আবার দেখছেন হাঁটু ব্যথা। আচ্ছা, তারপরে? তারপরে এর আমার আগে আমার সাহেব দেখাইছিল, শকুল লোকদার সাহেব। আচ্ছা, এটা কত সালের দিকে হবে? সেটা সেও দেখাইছিল, তারও হাঁটুর ব্যথা, সে দেখাইছিল 2014 সালে। আচ্ছা, তখন সে ওখানে থেরাপি দিয়া ই দিয়া তারপরে সে ইনজেকশন দিল, মাশাআল্লাহ ভালো, 7-8 বছর সে ভালো আছে। আচ্ছা, সে 7-8 বছর ভালো আছে, খুব তারপর তখন একটা ও, তারপরে আমি কয়েক মাস পর আমার যখন এই দেখলাম আমিও স্যারকে দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ আমিও ভালো, একদম পা অকেজ হয়ে গেল, এমআরআই করলো, আগে টেস্ট টেস্ট করে এমআরআই করলে আমার আমাকে ট্রিটমেন্ট দিলো, থেরাপি দিলো, তারপরে ইঞ্জেকশন দিলো, মার্শাল আমিও 7-8 বছর একদম পুরো ফিট, দৌড়েছি, হাঁটছি, মানে সবকিছু। মানে যে মানুষটা হচ্ছে পা দিতে পারতেন না মাটিতে, যে উঠে দাঁড়াবে নিজের পায়ে সেই পারছেন না, সেই মানুষ দৌড়াচ্ছেন, হাঁটছেন, সব কথা হচ্ছে, মানে এভরিথিং, কনফিডেন্স লেভেলটা আবার ফিরে আসছে, ফিরে আসছে, মানে আমার যেগুলো নিষেধ সেগুলো আমি তোয়াক্কা করে দিই। আচ্ছা, তারপরে আবার আবার এটা হয়তো আর্থ্রাইটিসটা হয়তো এটা যা ডাক্তাররা যা বলে যে এটা ভালো হয় না, সেটা আমার ক্ষেত্রে দেখলাম যে কয়েক বছর পর, 7-8 বছর পর আবার একটু ব্যথা। আচ্ছা, ব্যথা আবার, এবার কি সেম হাঁটুতে? হ্যাঁ, এবার হাঁটুতে। আচ্ছা, হাঁটুতে, কোমরে না, হাঁটুতে আর হাতে। আচ্ছা, তারপর আবার ওনার কাছে আসলে উনি আবার থেরাপি দিল, ওই দিল, দিতেছি, করতেছি, তারপর শেষে কি করতে হালকা কমছে, কিন্তু তারপর আবার ইঞ্জেকশন দিল, আবার আবার কিছুদিন ভালো ছিল, আবার প্রচন্ড, এবার কোমর, হাঁটু, হা, একটা পুরো জয়েন্ট পর্যন্ত এবং ঘাড়ে ব্যথা, ঘাড়কে মাথা কাঁপে, মানে আপনি যখন উঠে দাঁড়াচ্ছেন মনে হচ্ছে কাঁপছে। আমি টের পাই না, কিন্তু অন্য সবাই দেখে যে আমার মাথা কাঁপছে। আচ্ছা, তারপর তখন উনি মনে হয় তখন এখানে ছিল, উনি কিছুদিন মাঝে মাঝে বাইরে যায়,
ওনারই পাইনি কারে দেখা পাবো ই হয়ে গেছি পাগলের মতো দেখাই গেছি প্রচন্ড পেয়ে তখন দেখলাম যে সেন্ট্রালের ডাক্তার দেখলাম ওকে ডাক্তার দেখাইলাম উনি আমারে খুব আগ্রহ করে এফআই দিল টেস্ট সমস্ত ব্লাড টেস্ট সবকিছু দিল তারপরে আমি এই ডাক্তার সাহেবের সমস্ত এগুলো নিয়ে গেছিলাম রিপোর্ট গুলো উনি সব দেখে থেকে ওই তারে মারায় তার ব্লাড রিপোর্ট সব দেখে পরে সে অতটা একটা ই দিল না মুক্ত দিল মুক্ত আমার প্রে করলো না বললো যে বা আর্থ্রাইটিস বা এগুলো ভালো হবেন না আমার সেল সাথে ছিল আমার সেল গুলো উপায় কি কি করা যায় তাহলে আমি তো সহ্য করতে পারতেছি না ব্যথা লাস্ট চিকিৎসা হয়েছে অপারেশন আচ্ছা মানে উনি কোথায় সার্জারিটা কোথায় করতে চাইলেন কোমরে আমার সাহেব শুনে বলল যে কোনো দরকার নাই কোনো অবশ্যই তুমি শোনা তুমি যাও ডিপার্টমেন্টে ওইখানে যে জায়গায় তুমি আমি ভালো ছিল সেখানে যাও আমি তারপরে আমার এখানে নেই করে এখানে দেখলাম এখানে 10-12 দিন থেরাপি দেওয়ার পর আমি একটু হয়ে আবার যাইছি মানে এবারে প্রচন্ড পেইন হয়ে গেছে আর মানে মাঝখানে আসলে একটা দীর্ঘ একটা গ্যাপ এবং শরীর খারাপের জন্য যে সঠিক যে নিয়ম গুলো পালন করার কথা সেগুলো হয়তো ঠিক মতো পালন করতে পারে তারপরে দেওয়ার পরে একটু শেষে উনি শেষে ব্যথা প্রচন্ড দেখে একদিন নিয়ে গেলাম একদিন তার সাথে বলছি আর কষ্টে কান্না করছি সত্যি খুব কষ্ট লাগছে আমার সহ্য হইতেছিল না কাঁদছি ওনার সাথে জানি কেন এরকম মানে একরকম গৃহবন্দির মতো হয়ে গেল গৃহবন্দির জীবন সার্কেলটা একদম ছোট হয়ে গেল আমি তোমার চাঙ্গে উঠতে পারবো উনি আমার ওই ঈদ আর কোমরের ইঞ্জেকশন দেওয়ার পরে এখানে কিছুক্ষণ অবজারভেশন রাখলো তারপর বাসায় গেল বাসায় যাওয়ার পরে দুই দিন পরে দেখি আস্তে 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 আসলো খুশি আমি ডাক্তার সাহেবের উপরে খুব খুশি আমি দোয়া করি ওনার প্রতিষ্ঠান আমি আগেও দোয়া করি করছি সবসময় আমি বলি সবাইকেই বলি যে তোমরা যেই ব্যথার কথা বলে বলি তোমরা এখানে আসো আমি যদি ভালো হইতে পারি আমার এখন কি আমার কনফিডেন্ট পাচ্ছেন এখন কি বাইরে বের হন হয়ে দেখেছেন সেটাই মানে এখন সেই যে মাঝখানে যে কনফিডেন্স লেভেলটা একদম কমে গিয়েছিল যে আমার কি হবে বা আমি কি পড়ে গেছি আমি আর উঠতে পারব না হয়তো মনে হয়েছিল যে এটাই হয়তো শেষ হয়তো আর সেরকম করে পৃথিবী দেখা হবে না বাইরে যাওয়া হবে না কিন্তু সেই জায়গা থেকে এখন আবার আগের জায়গায় ফিরে আসেন এবং উইদাউট অপারেশন এবং আমরা কিন্তু যখন শরীরের ভেতর থেকে আমরা সুস্থ হই ভালো হই আমরা কিন্তু বুঝতে পারি যে না এখন আমি একা থেকে ভালো আছি সুস্থ আছি সেই কনফিডেন্স লেভেলটা এখন চলে আসছে ম্যাম অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে শুধুমাত্র যারা জানে না না জানার কারণে বছরের পর বছর তারা কষ্ট পেতে থাকেন ভুল অপারেশন করে ফেলেন ভুল চিকিৎসা করে ফেলেন তাদের জন্য আপনার মতো যাদের সমস্যা আছে তাদের জন্য আপনি আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলবেন উপদেশমূলক ভাবে আমি বলবো যে এরা হাতে কলমে প্র্যাকটিক্যাল এরা কাজ করে যারা যে অপারেশনের কথা বলে যারা ই করে তারা বই পড়া আমি সাজেশন করবো তাদের যারা প্র্যাকটিক্যাল কাজ করে চিকিৎসা করে তাদের কাছে অন্তত প্রথমে একবার হলো সেই চেষ্টাটা করা উচিত যে আমি উইদাউট অপারেশন আসলে সুস্থ হতে পারি কিনা না এটা আমি দেখছি আমি জানি না কতদূর কি ভালো হয় আমি প্যারালাইজড হয়ে যেতে দেখছি অপারেশনের পরে অপারেশন পরে সেটা আরো ভয়ঙ্কর হয়ে যায় আমি দেখছি আমার ছেলেরই ক্লাসমেটের মা উনি প্যারালাইজড হয়ে গেছিল সেই থেকে তো সেইটাই আমার ই থাকবে যে আপনারা এখানে আসেন উনি খুবই ওনার হাতের যশ ভালো উনি ইও ভালো মানে চিকিৎসার এটা ওনার ভালো
মানে আমি উপকার পাইছি আমার সাহেব পাইছে আমার সাহেব এখনো আছে আল্লাহর রহমতে ভালো আমি ডায়াবেটিস এটার সেটার কারণে আমি মাঝে মধ্যে ইউ করি সে আমার চেয়েও বেশি ভালো বেশি দিন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন তো বেশ কিছু উনি কিন্তু পয়েন্টের কথা বলেছেন ওনার জীবনে সেই 1992 সাল থেকে যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো বলেছেন তো দর্শক সবকিছুরই দরকার আছে সবকিছু জানারও দরকার আছে আমরা আমাদের জীবনে যাই কিছু করব অবশ্যই জেনে বুঝে যখন আমরা 100% শিওর হব না এটা আমার জন্য অবশ্যই দরকার আমরা সেটাই গ্রহণ করব জানার অধিকার আমাদের সবার আছে আর একটা ছোট্ট কথা বলে দিই আমাদের ডিপিআরসি হসপিটালটা দর্শক অনেকের জন্য উন্মুক্ত যে কথাটা আসলে অনেকেই জানেন না এবং আমি সত্যি কথা বলতে যেটা আমি আমি বাংলাদেশে আসলে অনেকগুলো হসপিটাল আমি ভিজিট করেছি অনেক জায়গায় আমি গিয়েছি আমি একটা জিনিস আসলে যেটাই ডিপিআরসিতে দেখেছি সেটা সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে ডিপিআরসির দরজা সবসময় খোলা প্রতিটা রোগীর জন্য যেটা আপনি অনেক জায়গায় পাবেন না আপনি যখন আসবেন আপনি এখানে সরাসরি রোগীদের সাথে কথা বলার একটা সুযোগ আছে আপনি যখন স্যারের কাছে যাবেন স্যার সরাসরি বলেন আপনি অন্য রোগীদের সাথে কথা বলেন আপনি রুমে যান পাবেন তারা কেমন চিকিৎসা পাচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশে কয়টা হসপিটাল এই সুযোগটা দেয় তো এটা কিন্তু আসলে বড় একটা সুযোগ যে আপনি সরাসরি জেনে বুঝে আসলে আপনার কি করা উচিত আদৌ চিকিৎসাটা হয় কিনা সবকিছু জেনে বুঝে আসলে আপনি চিকিৎসাটা নেওয়ার একটা সুযোগ আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল